বন্ধুরা অনলাইন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন শুরু হয়ে গেছে আপনারা এবার অনলাইন থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে নিতে পারবেন আর এটা আবেদন করলে সাত দিন পরে আপনার বাড়িতে এসে হোম ডেলিভারি হয়ে যাবে বাইপোস্টের মাধ্যমে তো যাদের দু বা তার উপরে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ জন্ম তারিখ রয়েছে তারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন তার নিচে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না তো অনলাইনে আবেদন কিভাবে করবেন কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে এটা আপনি ফর্মটা ফিল করবেন সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ ইজিলি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আপনি ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলা এক বাজাতে ভুলবেন না এই যে ভিডিও কন্টিনিউ চ্যানেল থেকে পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম আপনাকে এনভিএসপি ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটটা আপনার ভিডিও এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পর এটাকে সবার প্রথম আপনাকে লগ করতে হবে তো লগ করার জন্য আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনার লগ করতে হয় এবং আপনার ভোটার কার্ডকে রিপ্লেস করতে হয় আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বটনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এবং সেইভাবে আপনারা এটাকে লগ করবেন তো এটা লগ হয়ে গেলে সবার প্রথম আপনার কাছে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে আপনার দেখতে পাবেন যে ফ্রেশ ইনক্লুশন এনরোলমেন্ট সবার উপরে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য তো এখন এখানে যে রেসিডেন্ট দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ এখানে আই রেসিডেন্ট ইন ইন্ডিয়া এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে সিলেক্টে আসার পর আপনার স্টেটের নামটা সিলেক্ট করতে হবে তো চলুন আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি সুতরাং আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিলাম এখন আপনার সামনে একটা ফর্ম আসবে এই ফর্মটা ফিল করতে হবে সম্পূর্ণরূপে তো এটাকে সাতটা ভাগে ভাগ করা হয়েছে এই সাতটা ভাগ আপনাকে ব্যাক টু ব্যাক আপনাকে পরপর ফিল করতে হবে এখানে সবার প্রথম ভাগ দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ফিল আপের ব্যাপারটা রয়েছে অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে তার আপনার ডেট অফ বার্থের ডিটেলস আপনাকে দিতে হবে তারপর আপনার পার্সোনাল ডিটেলসের বিস্তারিত তথ্য আপনাকে দিতে হবে তারপর অ্যাডিশনাল ইনফরমেশান তারপর ডিক্লারেশান তারপর পুরো ফর্মটা আপনি প্রিভিউ দেখতে পাবেন তারপর আপনি ফাইনাল সাবমিটের অপশান পাবেন তো এটা সবার প্রথম এখানে ফর্মটা ফিল করতে হবে ফিল করার জন্য এখানে সবার প্রথম আপনার অ্যাসেম্বলি চুজ করতে হবে তো আপনি যে অ্যাসেম্বলির মধ্যে ভোট দেন বা আপনি যে অ্যাসেম্বলির আওতায় বসবাস করেন সেই অ্যাসেম্বলিটা আপনাকে সিলেক্ট করতে হবে তো অ্যাসেম্বলি সিলেক্ট হয়ে গেলে আপনি সরাসরি নিচে আসবেন এখানে আপনার স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট করাই থাকবে যেহেতু আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম এবার ডিস্ট্রিক্টে সরাসরি ক্লিক করবেন ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এখানে হাউস নাম্বার আপনাকে দিতে হবে তো আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনার হাউস নাম্বার নাও থাকতে পারে সুতরাং আপনি তখন এখানে নীল লিখতে পারেন নির্লিখার পর আপনি যখন বাইরের ঘরে ক্লিক করবেন সরাসরি এখানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে এখানে চলে আসবে তো এক্ষেত্রে আপনার এ ভুল ভাল বানানো থাকতে পারে তো আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কেটে এটাকে ঠিকভাবে টাইপ করে নিতে পারবেন তো এবার আপনার আসছে স্টেট বা আপনার লোকালিটি রয়েছে সেটাকে আপনাকে এখানে লিখে দিতে হবে অটোমেটিক্যালি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে বাংলায় এখানে চলে আসবে তো তারপর আপনার টাউন বা ভিলেজের নাম ঘরে আপনি দিয়ে দেবেন এবং তারপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এবং তারপর আপনার পিন পিনকোড আপনারা এই ঘরে দিয়ে দেবেন তারপর আপনি এই ডান দিকের ঘরগুলো মিলিয়ে দেখে নেবেন যে আপনার বাংলা বানানগুলো ঠিক আছে না নেই আর না ঠিক থাকলে আপনি কারেকশন করে টাইপ করে লিখে দেবেন তো আপনি উপরের ঠিকানায় যে বসবাস করছেন সেটা কবে পর্যন্ত বসবাস করছেন সেটা আপনাকে সেল্ট করতে হবে আপনি আজ পর্যন্ত বসবাস করছেন অর্থাৎ আপনার প্রেজেন্ট ডেট আপনি এখানে দিয়ে দেবেন এবার আপনি যে অ্যাড্রেসটা ফিল করেছেন তার সাপোর্টিং আপনাকে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা এখানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবং সেটার আপনাকে জেপিজি ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে তো এখানে আপনার পাসপোর্ট দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনার আছে তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আপনার সেটা আপলোড করবেন তো এটা অবশ্যই জেপিজি ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে তো তো আপনার গ্যালারি থেকে আপনার সেই ডকুমেন্টসের ছবিটা আপনি চুজ করে নেবেন যদি আপনার ফ্যামিলিতে কারো অ্যাপিক নাম্বার আপনার জানা থাকে তাহলে সেটা আপনি এখানে দেবেন আর অথবা আপনি ছেড়ে দেবেন নেক্সট করে দেবেন তো নেক্সট করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট পেজ চলে আসছে এবং এখানে আপনার ডেট অফ বার্থের ডিটেলস দিতে হবে তো এখান থেকে আপনার ডেট অফ বার্থ তো সবার প্রথম সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার চারের আগে কিন্তু পরে আর আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবেন না তো এখানে সিলেক্ট করবেন এবং এখানে আপনার ভিলেজের নাম আপনারা দিয়ে দেবেন সেমভাবে আপনি যা দিয়েছেন এবং এখানে আপনার স্টেটের নাম আপনাকে অবশ্যই দিতে হবে স্টেটের নাম সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্টের নাম আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এগুলো সিলেক্ট করার পর আপনাকে এজ প্রুফ হিসাবে আপনার যে কোনো একটা দিতে পারেন তো এখানে তার মধ্যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটা তো কোনো কথাই নেই সেটা আপনি অবশ্যই ছবি করে দিয়ে দিতে পারেন অথবা দেখতে পাচ্ছেন যে মার্কশিটে আপনার ফাইভ অথবা এইট ক্লাসের মধ্যে আপনার যে কোনো মার্কশিট যদি থেকে থাকে তাহলে সেটাকে আপনি এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন তো সাপোজ ধরুন আমরা আধার কার্ড ব্যবহার করবো এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম এবং সেমভাবে আপনি এখান থেকে ফটোটা চুজ করে নেবেন তো এটা দেওয়া হয়ে গেলে আপনি সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার সামনে তিন নাম্বার অপশান ওপেন হয়ে যাবে পার্সোনাল ডিটেলস আপনার নাম লিখতে হবে সেটা ইংরেজিতে আপনি লিখবেন ঠিকভাবে কারেকশান করে এবং রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনার এখানে চলে আসবে আপনি চাইলে এখানে অনলাইন কিবোর্ডে আপনি প্রেস করে এটাকে আপনি ঠিক করতে পারবেন তো তারপর আপনার সার নেম চলে আসছে অর্থাৎ আপনার টাইটেল এখানে আপনি দিয়ে দেবেন টাইটেলটা অটোমেটিক্যালি এখানে বাংলাতেই চলে আসবে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে এবার আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখান থেকে আপনার যে জেন্ডার সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনার প্যারেন্ট ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার ফাদার মাদারের যে কোনো ডিটেলস আপনার লাগবে তো এখানে আপনি কার ডিটেলসটা দিতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সাপোজ ধরুন ফাদারের ডিটেলস দেবেন তো এখানে ফাদার সিলেক্ট করবেন এখানে আপনার নেম অফ রিলেভেন্ট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে এখানে সার নেম আপনাকে দিয়ে দিতে হবে তো এটা কাজ করার পর আপনি সরাসরি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে পাঁচ নাম্বার অপশান এডিশনাল ইনফরমেশান এডিশনাল ইনফরমেশান বলতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলছে এবং মোবাইল নাম্বার দিতে বলছে এটা আপনার এটা অপশানার রয়েছে আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এবং এখানে আপনি যদি না দিতে চান তাহলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ডিক্লারেশান এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশান এখানে আপনাকে টিকমার্ক অটোমেটিক্যালি দেওয়াই রয়েছে জাস্ট আপনাকে এখানে আপনার প্লেসের নাম লিখতে হবে অর্থাৎ আপনার গ্রামের নাম লিখতে হবে এবং অ্যাপ্লিকেশনের তারিখ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে সম্পূর্ণ ফর্মটা যে আপনি ফিল করলেন তার পুরো প্রিভিউ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো যদি আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি সরাসরি এইখানে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা পুরোপুরি ফিল হয়ে যাবে এবং অনলাইনে সাবমিট হয়ে যাবে এবং এটার আপনার এক কপি প্রিন্ট আপনারা বার করে নেবেন এখানে প্রিন্ট অপশান দেওয়াই রয়েছে এখান থেকে প্রিন্ট বার করে নেবেন এবার এই ফর্মটা যে ফিল হলো আপনার অনলাইনে সাবমিট হলো তার জন্য পার্সোনাল আপনার এলাকায় যে বিএলআর অফিসার রয়েছেন তার কাছে ইনফরমেশান যাবে তিনি আপনার বাড়ি আসবেন বাড়ি আসার পর র ফাইলটা আপনার এখান থেকে নেবেন অর্থাৎ আপনি যেগুলোর সাথে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে এক কপি করে জেরক্স রাখতে হবে এবং তার সাথে এই ফর্মটা প্রিন্ট করে রাখতে হবে এই ডকুমেন্টসগুলো তিনি জমা নিয়ে যাবেন জমা নেওয়ার পর আপনার সাত দিনের মধ্যে আপনার বাড়িতে বাইপোস্টে আপনার এই নতুন ভোটার কার্ড প্লাস্টিকের ভোটার কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে